বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের নতুন ভিডিওতে আপনাদের বরাবরের মতো শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব। আজকের ভিডিওটা মূল টপিক হচ্ছে, আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো আমরা অনেক সময় ছবি আপলোড বা পোস্ট করার সময় যেই নিচে আমরা দেখতে পাই শেয়ার অপশন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাবেন শেয়ার অপশন। এই শেয়ার অপশন আপনারা কীভাবে হাইড করে রাখবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো। তো বন্ধুরা, এই শেয়ার অপশন হাইড করার অর্থ হলো যে আমরা অনেক সময় যেই পোস্টগুলো করে থাকি তো বিভিন্ন লোকে কিন্তু আমাদের পোস্ট বা ছবি যে আপলোড করে থাকে সেই ছবিগুলো মানে যে কেউ শেয়ার করতে পারে। তো আপনি চাইলে আপনার এই তিনটি অপশনের মধ্যে আপনি শেয়ার অপশনটাকে কীভাবে হাইড করে রাখবেন সেই প্রসেসটাই দেখাবো। তো বন্ধুরা, আমরা যখন কোনো ছবি বা পিকচার আপলোড করি তখন আপনারা দেখতে পাবেন নিচে তিনটি অপশন, তিনটি অপশনের মধ্যে লাইক, কমেন্ট এবং শেয়ার। তো এই শেয়ারটাকে আপনারা কীভাবে হাইড করে রাখবেন সেই প্রসেসটাই দেখাবো। তো শেয়ার অপশন যদি আপনারা হাইড করে রাখেন তাহলে আপনার কোনো ছবি বা কোনো ভিডিও আপনারা কেউ শেয়ার করতে পারবেন না। তো এটা হলো ছবিটা। তো আপনি যদি চাচ্ছেন যে আপনি শেয়ার অপশনটা হাইড করে রাখবেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শেয়ার অপশন হাইড করার জন্য আপনি যেই আইডিতে শেয়ার অপশন হাইড করবেন সেটা লগ ইন হয়ে নেবেন। লগ ইন হওয়ার পরে এখানে থ্রি ডট দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম সেটিং এখানে শো করবে। তো নিচে আপনারা স্ক্রল ডাউন করে যাবেন, এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পাবেন সেটিং একটা অপশন, এই সেটিংয়ে ক্লিক করে দিবেন। এই সেটিংয়ে ক্লিক করে দিলেই ফেসবুকে যত সেটিং এখানে দেখতে পাবেন, তো নিচে স্ক্রল ডাউন করে যাওয়ার পরে এখানে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সেটিং, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এটার মধ্যে ক্লিক করে দিলেই এখানে দেখতে পাবেন বিভিন্ন রকম অপশন। তো আপনারা এখানে ইওর অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, এটার মধ্যে এখানে লিমিট হু ক্যান সি পোস্ট, এই যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এটার মধ্যে যখন ক্লিক করে দিবেন তখন দেখতে পাবেন এই যে লিমিট ফার্স্ট পোস্ট, এই যে দেখতে পাচ্ছেন লাল যে লেখাটা, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এটার মধ্যে ক্লিক করে দিলে আবার একটা অপশন আসবে লিমিট ফার্স্ট পোস্ট, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা দেখতে পাবেন যে লিমিট ফার্স্ট পোস্ট এখানে একটা লাল লেখা, এই লাল লেখাতে ক্লিক করলে কিন্তু আপনার শেয়ার অপশনটা হাইড হয়ে যাবে। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সেই অপশনটা হাইড হয়ে যাবে। এখন এই হাইড হয়েছে কি না সেটা ট্রাই করার জন্য যে কোনো আপনার বন্ধু বা আপনার বড় ভাই বা আপনার ছোট ভাইয়ের মোবাইলে আপনার আপনার প্রোফাইল নামে সার্চ দেওয়ার পরে সেখানে দেখতে পারেন আপনার হাইট হয়েছে কি না। তো অবশ্যই 100% হাইট হবে, এটা সাধারণত 90% লোকই জানে না। তো ভিডিওটি যদি আপনার জন্য উপকার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা আপলোডের সাথে পান। কথা হাফেজ বন্ধুরা।